বন্ধুরা, মোনালিসা তার রহস্যময় হাসি এবং সৌন্দর্যের জন্য পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয় একটা পেন্টিং। কিন্তু অতি সাধারণ এই পেন্টিংটির পিছনে লুকিয়ে আছে অনেকগুলো গোপন রহস্য। আর আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন মোনালিসা পেন্টিং এর সিক্রেট কিছু ফ্যাক্টস সম্পর্কে। আসলে লিওনার্দো দা ভিঞ্চি এই পেন্টিংটি 1503 থেকে 1507 সালের মধ্যে বানিয়েছিল। আর তখনকার সময়ে পেন্টিংটিকে মিউজিয়ামে রাখার পরে 2 দিনে 1 লক্ষ মানুষ পেন্টিংটি দেখতে এসেছিল। কিন্তু 500 বছর পার হয়ে যাওয়ার পরে বর্তমান সময়ে প্রতিদিন প্রায় 8 মিলিয়ন মানুষ এই পেন্টিংটি দেখতে যায়। আর তাদের মধ্যে 99% মানুষই এই পেন্টিংটির গোপন রহস্য সম্পর্কে জানে না। নাম্বার 1, মোনালিসার লুকানো প্যাড। বন্ধুরা, মোনালিসার লজ্জাবতী চেহারা এবং ক্রস করে রাখা হাতটি সম্পর্কে হয়তো আপনাদের সবারই মনে আছে। কিন্তু গবেষকরা ধারণা করে মোনালিসার এই ধরনের পোজ আপনাদের কল্পনাকেও হার মানাবে। তাদের ধারণা মতে ক্রস করে রাখা হাতটির মাধ্যমে মোনালিসা তার প্যাডটিকেই লুকিয়ে রেখেছে। কারণ মোনালিসা ওই সময় প্রেগন্যান্ট ছিল এবং মোনালিসার বেবি বাম্পটা তার হাতের পিছনেই লুকায়িত রয়েছে। এখন হয়তো আপনারা বলতে পারেন, মোনালিসা যে আসলে প্রেগন্যান্ট ছিল এই জিনিসটার প্রমাণ কি? আসলে গবেষকরা যখন পেন্টিংটিকে আরো ভালোভাবে স্ক্যান করে তখন তারা মোনালিসার মাথার উপরে ট্রান্সপারেন্ট একটা ঘোমটা দেখতে পায়। আর এই ধরনের ঘোমটাগুলো তখনকার সময় ইতালিতে গর্ভবতী মহিলারাই সবসময় পরে থাকত, যার কারণে গবেষকরা ধারণা করেছে পেন্টিং এর মধ্যে মোনালিসা আসলে প্রেগন্যান্ট ছিল এবং পেন্টিং এর মোনালিসা অনেকটা মোটাসোটাও ছিল। কারণ ওই সময়ে মানুষজন একটু মোটাসোটা মেয়েদেরকে বেশি পছন্দ করত এবং তাদেরকেই সবচেয়ে বেশি সুন্দরী মনে করত, যেটা কিনা নর্মালি আপনারা পেন্টিংটি দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না। নাম্বার 2, রাতের রানী মোনালিসা। আসলে বন্ধুরা, মোনালিসার পরিচয় নিয়ে এখনো পর্যন্ত কোনো গবেষকই একমত হতে পারেনি। আর এদের মধ্যে কিছু কিছু লোক মনে করে মোনালিসা কোনো মহান ব্যক্তি ছিল না, আসলে মূলত মোনালিসা একজন প্রস্টিটিউট ছিল। আর এই জিনিসটা তার চুল, বিশেষ চেহারা এবং মুখের চারপাশের কম চুলের মাধ্যমেই তারা ধারণা করেছে। কারণ পেন্টিংটির মধ্যে মোনালিসার আইব্রো এবং আইল্যাশ কোনো কিছুই ছিল না। আর তখনকার সময়ে যারা প্রস্টিটিউশন করত তারা চেহারার মধ্যে এইরকম কম চুল রাখার একটা ফ্যাশন ফলো করত। এমনকি পেন্টিং এর মধ্যে মোনালিসার চুলগুলো কাঁধের মধ্যে ঝুলানো অবস্থায় দেখতে পাওয়া যায়। কিন্তু তখনকার সময়ে ক্লাসি ফ্যামিলির মেয়েরা কখনোই চুলগুলোকে এরকম ভাবে ঝুলিয়ে রাখত না। তবে এই জিনিসটা গবেষকরা শুধুমাত্র ধারণা করেছে, হতে পারে মোনালিসা এর চাইতেও অনেক ভালো একটা মেয়ে ছিল। নাম্বার 3, লিওলিসা। বন্ধুরা, মোনালিসার সিক্রেট ফ্যাক্টসগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত ফ্যাক্টস হচ্ছে মোনালিসা আসলে কোনো মেয়েই ছিল না। কারণ এটা হচ্ছে একটা সেলফ পেন্টিং, তার মানে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি তার নিজের চেহারাটাকেই পেন্টিং এর মাধ্যমে মেয়ের রূপে ভালোভাবে তুলে ধরেছে। আর এই জিনিসটা তার মজবুত নাক এবং কপালের মাধ্যমে গবেষকরা আইডেন্টিফাই করেছে। এবং অনেকের মতে লিওনার্দো একজন গে ছিল, যার কারণে সে নিজের প্রেমে পড়ে নিজেকেই মেয়ের রূপে পেন্টিং করেছে। আর এই জিনিসটা লিওনার্দোর 60 বছর বয়সের একটা ছবির সাথে যখন মেলানো হয় তখন পেন্টিংটির সাথে গবেষকরা চমকে দেওয়ার মতো মিল খুঁজে পেয়েছে। আর সেটা হচ্ছে ছবিটার মধ্যে লিওনার্দো এবং লিওনার্দোর গে প্রেমিক জিয়ান জিওকোমোর অনেকটা মিল খুঁজে পাওয়া গিয়েছে। নাম্বার 4, গোল্ডেন রেশিও। আসলে বন্ধুরা, মোনালিসার পেন্টিংয়ে এমন কি জিনিস রয়েছে যেটার কারণে পেন্টিংটিকে দেখার সাথে সাথেই যে কোনো মানুষ আকর্ষিত হয়ে যায়? আর আকর্ষিত হওয়ার পেছনে মূল কারিগর হচ্ছে গোল্ডেন রেশিও, যেই রেশিও ব্যবহার করে মিশরের পিরামিডগুলোকেও ডিজাইন করা হয়েছিল। এবং মোনালিসা পেন্টিংয়ের মধ্যেও লিওনার্দো এই রেশিওটাকে ব্যবহার করেছে। আর এই রেশিওটা মোনালিসার চেহারা থেকে শুরু করে পুরো পেন্টিংয়ের মধ্যেই লিওনার্দো ব্যবহার করেছে, যার কারণে এই পেন্টিংটি যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করে ফেলে এবং মানুষজন খুব সহজেই পেন্টিংটির প্রেমে পড়ে যায়। নাম্বার 5, ডাবল মোনালিসা। 2015 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট তার গবেষণার একটা ফলাফল প্রকাশ করে, যেটা কিনা সবাইকেই অবাক করে দিয়েছিল। কারণ তার গবেষণা মতে মোনালিসার এই পেন্টিংটির পেছনেই লুকিয়ে রয়েছে আসল মোনালিসা। আসলে ছবিটির উপরে লেয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে 11 বছর ধরে গবেষণা করার পরে সে দাবি করেছে ছবিটির পিছনে সে একটি গোপন ছবি খুঁজে বের করেছে। আর এই পদ্ধতিতে পেন্টিংয়ের উপরে বিশেষ এক ধরনের আলো ফেলা হয় এবং এরপরে আলোর ছায়া এবং রশ্মিগুলোকে কম্পিউটারের মাধ্যমে ক্যাপচার করে এগুলোকে পরবর্তীতে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ম্যাপিং করা হয়েছে। আর এভাবে করে সে পেন্টিং এর পেছনে লুকিয়ে থাকা আসল মোনালিসাকে বের করে আনতে পেরেছে। তবে তার এই কাজটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করলেও এখনো পর্যন্ত অনেকেই এই জিনিসটাকে মানতে রাজি হচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর মোনালিসার সিক্রেটগুলো জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।